আসসালামু আলাইকুম। লার্নিং এন্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আপনারা যারা ফাইবারে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন যে আসলে ফাইবারে অর্ডার নিতে কষ্ট হলেও অনেক সময় আমরা হিমশিম খেয়ে যাই সেই রিপোর্টটা তৈরি করার জন্য, তার মানে কাজের রিপোর্ট। বিশেষ করে যারা ফেসবুক প্রমোশনের কাজ করেন তারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি তাদের জন্য স্পেশাল ভিডিও হতে চলেছে। কেননা ফেসবুক প্রমোশন এর করার যে রিপোর্টটি তৈরি করতে হয় সেটি যদি আপনি না জানেন তাহলে অবশ্যই আপনি আজকের পুরো ভিডিওটি দেখলে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন। এবং স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ধরে ধরে আমি লাইভ ক্লাস দেখাবো কিভাবে আপনি ফেসবুক প্রমোশনের যে রিপোর্টটি তৈরি করতে হয়, তার মানে বায়ারকে সাবমিট করার পূর্বে যে করণীয় সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে নিশ্চয়ই আপনি একটি ভিডিওতে ক্লিয়ার হয়ে যাবেন এবং ফেসবুক প্রমোশনের রিপোর্ট আপনি স্ট্রংলি তৈরি করতে পারবেন এবং সেটি সাবমিট করতে পারবেন, যেটি আমি লাইভ ক্লাস হিসেবেই দেখাবো। আশা করি ভিডিওটি শুরু করার পূর্বে আপনাকে আমি অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর প্লে লিস্টে ক্লিক করলে আপনি নিশ্চয়ই এখানে অনেকগুলো ইনফরমেটিভ লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিও পেয়ে যাবেন যেটি সত্যি আপনার জন্য প্রয়োজন হতে পারে। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানাবো। সো ফিরছি একটু পরেই সাথেই থাকুন। অলরাইট, সো এসছি আজকের কাঙ্ক্ষিত কাজের মধ্যে। প্রথমে আমি একটি ওয়ার্ড ফাইলের মধ্যে কি কি কাজ করতে হবে সেটি লিখে রেখেছি। এখানে তিনটি গ্রুপ আপনারা দেখতে পাচ্ছেন, যে ফেসবুক গ্রুপের নেম দেখতে পাচ্ছেন। বায়ার আমাকে বলেছে যে ফেসবুক গ্রুপের মধ্যে 2 লাখ মেম্বার আছে এবং এমন গ্রুপের মধ্যে তার প্রোডাক্ট তিনটি প্রমোট করার জন্য। এটি একটি লাইভ প্রজেক্ট, আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। সো এখানে আমি তিনটি গ্রুপ সিলেক্ট করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথম গ্রুপ হচ্ছে বাই অ্যান্ড সেল ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, অল, এটি একটি গ্রুপের নাম। এবং এখানে রয়েছে প্রায় 2 লাখ প্লাস মেম্বার, তার মানে 2.1K, মানে হচ্ছে 1000, তার মানে 2,01,000 মেম্বার রয়েছে। নাম্বার টু হচ্ছে সেলিং এন্ড বাইং এট দ্য রেট অফ হোল সেল প্রাইস গার্লস গ্রুপ, এখানে রয়েছে 45,000 প্লাস মেম্বার। এবং হেইস বাই অ্যান্ড সেল, এখানে রয়েছে প্রায় 32,000 প্লাস মেম্বার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বায়ার আমাকে বলেছে যে প্রায় 2 লাখ মেম্বার আছে এমন ফেসবুক গ্রুপের মধ্যে তার প্রোডাক্টগুলো সিলেক্ট প্রমোট করতে। সুতরাং তার রিপোর্টটা কিভাবে তৈরি করতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো। তো এই ফেসবুক গ্রুপের বা ফেসবুক প্রমোশনের যে কাজটি অত্যন্ত সহজ একটি কাজ, যদি আপনি একবার দেখেন তাহলে অবশ্যই রিপোর্ট তৈরি করতে হয় কিভাবে সেটি আপনি জেনে যাবেন। সো আমার বায়ারের নাম হচ্ছে জনসন ওয়াট, ইনি আমাকে অর্ডার দিয়েছেন এবং এই কাজটি করতে বলেছেন। এবার আমি সরাসরি চলে যাচ্ছি ফেসবুক গ্রুপের মধ্যে। প্রথমে আমি যে গ্রুপটা সিলেক্ট করেছি সেটির নাম হচ্ছে বাই অ্যান্ড সেল ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, অল, এই একটি গ্রুপ। এই গ্রুপের মধ্যে প্রায় 2.1 লাখ, তার মানে 2 লাখ প্লাস মেম্বার রয়েছে। তো আমার বায়ার বলেছে যে 2 লাখ মেম্বার রয়েছে এমন একটি গ্রুপ সিলেক্ট করে তার যে প্রোডাক্ট রয়েছে সেই প্রোডাক্টের প্রমোশনটা করতে। সো আমি অবশ্যই 2 লাখের বেশি তিনটি গ্রুপ এর মধ্যে তার প্রোডাক্টটা অবশ্যই পোস্ট করেছি এবং পোস্টের যে স্ক্রিনশট কিভাবে দিতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। সো আমি প্রথমে চলে যাচ্ছি গুগলের মধ্যে। গুগলে যাওয়ার জন্য আমাকে প্রথমে চলে আসতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে আমি আমার গুগলের মধ্যে চলে এসেছি। গুগলে আসার পরে যে লগোটি রয়েছে তার মানে আপনার লগোর পাশে যে এখানে ডট মেনু দেখতে পাচ্ছেন, ডট মেনুতে যাওয়ার পরে ড্রাইভে ক্লিক করবেন। ড্রাইভে ক্লিক করার পরে সরাসরি আপনার সামনে এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে, তার মানে আমি সরাসরি গুগল ড্রাইভের মধ্যে চলে এসেছি। গুগল ড্রাইভে আসার পরে প্রথমে আপনাকে নিউতে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করার পরে আপনি সরাসরি চলে আসবেন গুগল শিটের মধ্যে। গুগল শিটে আসার পরে আপনি সরাসরি এই ইন্টারফেসটি পাবেন, তার মানে আপনাকে এই শিটের মধ্যে, এটি অনেকটা বলতে গেলে আপনারা যারা এক্সেলে কাজ করেছেন তারা নিশ্চয়ই জানেন যে এক্সেলে এই ধরনের ইন্টারফেস পাওয়া যায়। তো এখানে আসার পরে প্রথমত আপনাকে একটু সাজিয়ে নিতে হবে যে আপনাকে ঘরগুলো বড় করতে হবে। সো আমি এটি একটু বড় করছি গ্রুপের নামটি লেখার জন্য। এরপরে আমি এটি আরেকটু বড় করছি, তিনটি করে ঘর আমি তৈরি করব। এরপরে আমি এটি আরেকটু বড় করছি। কিভাবে তৈরি করতে হয়, মাউসের লেফট বাটন ক্লিক করে আপনি এই কাজগুলো করে নেবেন। এরপরে আমি এটি আরেকটু বড় করছি,
অর্থাৎ আপনারা প্রথমে আপনাকে সাজাতে হবে যে কিভাবে আপনি গুগল শিটের মধ্যে কাজগুলো করবেন স্টেপ বাই স্টেপ। আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে নিশ্চয়ই বুঝে যাবেন যে আসলে এখানে কাজগুলো কিভাবে করতে হয়। সো আমি এটি বড় করে নিচ্ছি, এটি বড় হয়ে যাবে। এটি বড় হওয়ার পরে এটি আমি একটু সামনের দিকে নিয়ে যাব, এটি আমি একটু বড় করছি। প্রয়োজন হলে আপনি পরবর্তীতেও সেটি বড় করতে পারেন। এটি আমি একটু বড় করে নিচ্ছি, দ্যাটস ইট, এতটুকুই। সো আমি একটু ব্যাকে চলে যাচ্ছি, এটি আমি এদিকে নিয়ে আসছি। এরপরে প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এইখানে যে ইউনাইটেড স্প্রেডশিট দেখতে পাচ্ছেন সেটিতে আপনি ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে আপনি যে বায়ারের জন্য কাজ করতে চাচ্ছেন তার পুরো বিষয়টি লিখবেন, তার মানে শিরোনামটি লিখবেন। আমি এখানে লিখেছি ফেসবুক প্রমোশন রিপোর্ট ফর জনসন ওয়ার্ড। সো আমি একটু কালার করি, কালার করলে আপনারা নিশ্চয়ই দেখতে পাবেন। সো আমি এটি কপি করছি, কপি করার পরে সরাসরি আমি চলে যাব পুনরায় এখানে স্প্রেডশিটের মধ্যে, আমি একটু পেস্ট করে দিব। তার মানে আমি শিরোনামটি লিখলাম এই যে জেসন ফেসবুক প্রমোশন রিপোর্ট ফর জেসন ওয়ার্ড, সেটি আমি সিলেক্ট করে সিলেক্ট করার পরে একটু বোল্ড করছি। বোল্ড করার পরে অবশ্যই আপনারা এইভাবে দেখতে পাবেন, দ্যাটস ইট। এই কাজটুকু করার পরে আপনাকে এখন প্রথমে কি কি করতে হবে সেটি আমি এবার স্টেপ বাই স্টেপ দেখাবো। এটি আমি একটু বড় করছি, বড় করলে অবশ্যই সেটি বড় দেখাবে। এবার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে এইখানে আপনাকে প্রথমে লিখতে হবে ফেসবুক গ্রুপের নেম। ফেসবুক গ্রুপ নেম, ফেসবুক গ্রুপ নেম আমি লিখি, ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পরে আপনাকে প্রথমে ফেসবুক গ্রুপের নামটি লিখতে হবে, ফেসবুক গ্রুপ নেম, ফেসবুক ফেসবুক গ্রুপ নামটি লিখছি। এটি সুন্দর করে আমি একটু বোল্ড করব, এটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি একটু বোল্ড করলাম, আপনি চাইলে একটু কালার করতে পারেন। এটি আমি কালার করছি, রেড দিয়েছি। এরপরে যেটি সেটি হচ্ছে ফেসবুক গ্রুপ লিংক, ফেসবুক গ্রুপ লিংক, এটি একটু কালার করে দিবেন, দ্যাটস ইট। আমি একটু রেড কালার দিলাম। এরপরে গ্রুপ মেম্বার দিব, ফেসবুক গ্রুপ মেম্বার, কয়জন গ্রুপ রয়েছে, তার মানে একটি গ্রুপের মধ্যে কয়জন মেম্বার রয়েছে সেটি ফেসবুক গ্রুপ লিখেছি। স্ক্রিনশট লিঙ্ক, এবার আপনাকে একটু কালারাইজ করতে হবে। আপনি অবশ্যই যত্ন করে কাজগুলো করবেন, যত্ন করে কাজ করলে সুবিধা হবে কি, আপনি যদি একবার বাইরের মন জয় করে ফেলতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। পরবর্তীতে যে কোনো ধরনের কাজ আপনি যদি পেতে চান তার সাথে আপনি কানেক্টেড থাকতে পারবেন, এবং নক করলে আপনি অবশ্যই তার যে কোনো কাজ করে দিতে পারবেন, দ্যাটস ইট। এরপরে ফেসবুক স্ক্রিনশট লিঙ্ক, এরপর আপনি লিখবেন স্ক্রিনশট লাইভ লিঙ্ক, স্ক্রিনশট লাইভ লিঙ্ক লিখবেন এখানে। এটি আমি লিখছি জাস্ট এতটুকু, স্ক্রিনশট লাইভ লিঙ্ক, স্ক্রিনশট SHORT, স্ক্রিনশট লাইভ লিঙ্ক। আপনি এই স্টেপগুলো লিখবেন, অথবা সে যদি বলে যে তার কি কি অপশনকে ইউজ করে আপনি তার জন্য একটি রিপোর্ট তৈরি করবেন, সে যদি বলে দেয় তাহলে তার কথা অনুসারে অবশ্যই সেটি তৈরি করবেন। সো আমি এখানে প্রথমে তৈরি করেছি বা লিখেছি ফেসবুক গ্রুপ নেম লিখেছি, এরপরে ফেসবুক গ্রুপ লিঙ্ক লিখেছি, এরপরে এখানে লিখেছি লাইভ স্ক্রিনশট। এটি আমি কালারাইজ করছি, কালারাইজ করার পরে এটি একটু দেখতে সুন্দর দেখাবে, দ্যাটস ইট, এতটুকু। সো অল রাইট, আপনারা দেখতে পেলেন যে এখানে ফেসবুক গ্রুপ নেম আমি লিখেছি, ফেসবুক গ্রুপ লিঙ্ক লিখেছি, গ্রুপ মেম্বার লিখেছি, এরপরে স্ক্রিনশট লিখেছি, এরপরে যেটি সর্বশেষ সেটি হচ্ছে স্ক্রিনশট লাইভ লিঙ্ক লিখেছি। অর্থাৎ এই পাঁচটি অপশন আমি রেখেছি। এবার কিভাবে কাজগুলো করবেন সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। প্রথমে আপনাকে করতে হবে ফেসবুক গ্রুপ নেমটি দিতে হবে। সো আমি প্রথম ঘরটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সরাসরি আমি ফেসবুকের মধ্যে চলে আসবো। তার মানে আমি যে গ্রুপের মধ্যে আমি পোস্ট পোস্টটি করেছিলাম সেটি আমি এবার সিলেক্ট করব। সেটি হচ্ছে আমার প্রথম ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বাই অ্যান্ড সেল USA, UK, কানাডা, জার্মানি অল। এটির মধ্যে প্রায় 2.1 লাখ মেম্বার রয়েছে। সো আমি মেম্বারটি এখান থেকে সিলেক্ট করছি। সিলেক্ট করার ফলে সরাসরি আমি চলে যাব আমার শিটের মধ্যে, গুগল শিটের মধ্যে আমি চলে যাচ্ছি। গুগল শিটের মধ্যে যাওয়ার পর সেটি আমি প্রোভাইড করব, দ্যাটস ইট। সো গ্রুপের মেম্বার আমি এখানে লিখছি, লিখার পর আমি পেস্ট করে দিচ্ছি। তার মানে এখানে
ওয়ান খেয়ে দিবেন, তার মানে হচ্ছে 2,01,000 মেম্বার রয়েছে। এরপরে আপনাকে যে কাজটি করতে হবে, ফেসবুক গ্রুপের নামটি আমি দিচ্ছি, ফেসবুক গ্রুপের নামের জন্য আপনাকে সরাসরি চলে আসতে হবে ফেসবুক গ্রুপের এই যে নামটি দেখতে পাচ্ছেন সেটি আপনি কপি করবেন। এভাবে কপি করার পরে সরাসরি আপনি চলে আসবেন শিটের মধ্যে, শিটের মধ্যে আসার পরে সেটি এখানে পেস্ট করে দিবেন। দ্যাটস ইট, এতটুকু আমি পেস্ট করে দিলাম। এরপর গ্রুপ লিঙ্কটি তারা জানতে চেয়েছে, সো গ্রুপ লিঙ্কটি কিভাবে নেবেন সেটি আমি এবার দেখাচ্ছি। গ্রুপ লিঙ্কটা হচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এটি গ্রুপ নেম এবং এটি হচ্ছে গ্রুপের লিঙ্ক, তার মানে ইউআরএল, তো সেটি আপনাকে এটি কপি করতে হবে। কপি করার পরে সরাসরি আমি এখানে চলে আসবো, এটি পেস্ট করে দিব এখানে, তার মানে এখানে আপনাকে শিটের মধ্যে পেস্ট করে দিতে হবে। দ্যাটস ইট, সো এটি আমি পেস্ট করে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছেন। এটি একটু সরিয়ে নেবেন এদিকে, দ্যাটস ইট, এতটুকুই। এরপর আমি গ্রুপ মেম্বার লিখলাম, এরপর এখানে বলেছে যে স্ক্রিনশট লিঙ্ক, সো স্ক্রিনশটটা লিঙ্ক কিভাবে নিতে হয় সেটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, অনেকে কিন্তু জানেন না, সেটি অবশ্যই আপনাকে জানতে হবে আপনার রিপোর্টটা সাবমিট করার জন্য। সো প্রথমে আমি চলে যাচ্ছি গ্রুপের মধ্যে, গ্রুপের মধ্যে যাওয়ার পরে আমি যে পোস্টটি করেছিলাম সেই পোস্টটি হচ্ছে এটি। আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনাকে ডেইলি 5টি গ্রুপের মধ্যে বায়ারের দেওয়া যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট গুলো অবশ্যই পোস্ট করতে হবে, ভালো ডেসক্রিপশন লিখে এবং ছবি দিয়ে। কিভাবে প্রোডাক্ট ডেসক্রিপশন লিখতে হয় বা ছবি দিয়ে কিভাবে অ্যাট্রাকটিভ বা ইউনিক একটি পোস্ট তৈরি করতে হয় সেটির জন্য ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনার মূল্যবান কমেন্ট পেলে অবশ্যই আমি পরবর্তীতে আপনার জন্য একটি ভিডিও তৈরি করে দিব কিভাবে একটি অ্যাট্রাকটিভ বা ইউনিক অথবা ভালো মানের একটি পোস্ট তৈরি করতে হয়। সো আমি এই পোস্টটি দিয়েছিলাম, এই পোস্টটি 37 মিনিট আগে এই গ্রুপের মধ্যে আমি দিয়েছি। এবার আমি সেটির স্ক্রিনশট কিভাবে নিতে হয়, তার মানে এই যে পোস্টটি দিয়েছে সেই পোস্টের স্ক্রিনশট কিভাবে দিতে হয় সেটি আমি দেখাচ্ছি। স্ক্রিনশট নেওয়ার জন্য আমরা সাধারণত অনেকগুলো সফটওয়্যার বা এক্সটেনশন ইউজ করি, আমি ক্রোমে আছি, সুতরাং আপনি ক্রোমে কিভাবে এক্সটেনশনটা ইউজ করবেন ফ্রিতে সেটি আমি দেখাচ্ছি। আপনি সরাসরি গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিবেন এই নামটি লিখে নিম্বাস স্ক্রিনশট ফর ক্রোম ডাউনলোড, এই যে এখানে প্রথম লিঙ্কটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখানে সার্চ দেওয়ার পরে প্রথম যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেটি আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনাকে সেটি অ্যাড করে নিতে হবে আপনার ক্রোমের মধ্যে, নিম্বাস স্ক্রিনশট অ্যান্ড স্ক্রিন ভিডিও রেকর্ডার। সো এখানে অ্যাড টু ক্রোম লেখাটি থাকবে যদি আপনি ইতিমধ্যেই এই নিম্বাস স্ক্রিনশটের ছোট্ট ক্রোম এক্সটেনশনটি অ্যাড করে না থাকেন। আমি যেহেতু অ্যাড করেছি সুতরাং আমার এখানে একটি আইকন দেখতে পাচ্ছেন, এই আইকন আপনার চলে আসবে যখন আপনি আপনার ক্রোমের মধ্যে অ্যাড করে নেবেন। দ্যাটস ইট, যারা নতুন তাদের জন্য এটি অনেকটা হেল্পফুল হবে। আরেকটি এক্সটেনশন রয়েছে, সেটি হচ্ছে আমি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি, সেটির নাম হচ্ছে লাইট শট, LIGHT লাইট শট দিয়ে অনেকে কিন্তু লাইট শট দিয়ে অনেকে কিন্তু স্ক্রিনশট নেয় তাদের জন্য। এটি আরো একটি একটি আলাদা এক্সটেনশন, আপনি চাইলে এটি ইউজ করতে পারেন। সো আপনি এটি ওপেন করবেন, ওপেন করার পরে আপনি এক্সটেনশন হিসেবে সেটি অ্যাড করে নেবেন। আমি সেটি অ্যাড করে নিয়েছি, আশা করি আপনার যখন নতুন তখন আপনার এখানে অ্যাড টু ক্রোম লেখা দেখাবে, আপনি সেটিতে ক্লিক করলে আপনার এক্সটেনশনটি আপনার ক্রোমের সাথে অ্যাড হয়ে যাবে। সো আমি একটি দিয়ে দেখাচ্ছি, নিম্বাস দিয়ে আমি দেখাচ্ছি, আশা করি আপনারা এটি কাজ করতে পারবেন। যখন আপনি এটি এক্সটেনশন হিসেবে যোগ করবেন তখন আপনার এই ধরনের আইকন আইকন শো হবে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি দেখিয়ে দিচ্ছি মাউসের কার্সর দিয়ে, এটি হচ্ছে নিম্বাসের আইকন। সো সেটি ওপেন ওপেন করবেন, প্রথমত আপনি যে প্রোডাক্টটির স্ক্রিনশট নিতে চাচ্ছেন সেটি ওপেন করবেন, ওপেন করার পরে তারপর নিম্বাসে ক্লিক করবেন, নিম্বাসে ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন সিলেক্টেড এরিয়া, সিলেক্টেড এরিয়াতে আপনি ক্লিক করবেন। সিলেক্টেড এরিয়াতে ক্লিক করার পরে এই ধরনের আইকন আপনার সামনে শো হবে। এরপর যে কাজটি করবেন, যে প্রোডাক্টে আপনি স্ক্রিনশট নিচ্ছেন তার গ্রুপ নেম, এটি হচ্ছে গ্রুপ নেম বাই অ্যান্ড সেল ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, অল, এটি সহ আপনি প্রোডাক্টটির পুরোপুরি একটি স্ক্রিনশট আপনি সিলেক্ট করবেন মাউসের লেফট বাটন প্রেস করে। তো এরপরে যেখানে থ্রি ডট মেনু দেখতে পাচ্ছেন, থ্রি ডট মেনুতে কার্সরটি নিয়ে যাবেন, নিয়ে যাওয়ার পরে আপনি কুইক আপলোড ক্লিক করবেন। কুইক আপলোডে ক্লিক করার পরে একটু ওয়েট করতে হবে, তারপর কুইক আপলোডে আপনাকে আবার ক্লিক করতে হবে। আবার ক্লিক করার পরে এখানে একটি লিঙ্ক তৈরি হবে, তার মানে যে আমি স্ক্রিনশটটি নিয়েছি সেই স্ক্রিনশটটি এখানে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনশটটি চলে এসেছে। এরপর এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন সেই লিঙ্কটি আপনাকে কপি করতে হবে। দ্যাটস ইট, আপনি চাইলে এই স্ক্রিনশটটি আপনার গুগল ড্রাইভে রাখতে পারেন অথবা ড্রপ বক্সে রাখতে পারেন অথবা স্ল্যাকে রাখতে পারেন অথবা সরাসরি এখান থেকে প্রিন্ট দিতে পারেন অথবা আপনি আপনার কম্পিউটারের মধ্যে রাখতে পারেন অথবা আপনি নিম্বাস নোট আকারে রাখতে পারেন। দ্যাটস ইট, আশা করি এই অপশনগুলো আপনি বুঝতে পেরেছেন। এবার যে কাজটি করবেন, এই যে লিঙ্কটি সেই লিঙ্কটি আমি সরাসরি আমি আমার
এখানে নিয়ে আসবে, তার মানে এখানে আমি পেস্ট করে দিব, দ্যাটস ইট। এতটুকু স্ক্রিনশট লিঙ্কটি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। আপনাকে এই কাজগুলো অবশ্যই ধাপে ধাপে করতে হবে, এই কাজটি করতে বেশিক্ষণ কিন্তু সময় লাগবে না। দ্যাটস ইট, আশা করি বুঝতে পেরেছেন। এবার আমি বাকি কাজটুকু করব। এরপর যেটি রয়েছে সেটি হচ্ছে স্ক্রিনশট লাইভ লিঙ্কটা দিতে হবে, তার মানে আপনি যে পোস্টটি করেছেন, এই যে আমি পোস্টটি করেছি, সেই পোস্টের একটি লাইভ লিঙ্ক দিতে হবে, তার মানে সেটি স্টিল নাও। তো 38 মিনিট আমি আগে পোস্ট করেছি, সেটির লিঙ্ক কিভাবে নেবেন আপনি সবসময় মনে রাখবেন। পোস্টটি দেওয়ার পরে এখানে একটি মিনিট শো হবে। আপনি যদি এইমাত্র পোস্টটি করেন তাহলে এইমাত্র বা জাস্ট নাও শো করবে, আর আপনি যদি 38 মিনিট বা 30 মিনিট আগে করেন তাহলে এখানে সময়টা কাউন্ট হবে। সেটিতে আপনি কার্সর নিয়ে যাবেন, মাউসের রাইট বাটন ক্লিক করবেন, এরপর কপি লিঙ্ক অ্যাড্রেস যেটি দেখতে পাচ্ছেন সেই কপি লিঙ্ক অ্যাড্রেসটি আপনি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনি আবার চলে আসবেন এখানে, তার মানে এখানে আপনাকে সেটি পেস্ট করে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই যে লিঙ্কটি চলে এসেছে, সো এইবার আমার একটি গ্রুপের কাজ শেষ হয়ে গিয়েছে। এই কাজটি করতে আপনার মিনিমাম, যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে 10 মিনিট বা 15 মিনিট হতে পারে। আমি আমার আজকের ভিডিও এর থাম্বনেলের মধ্যে দিয়েছি 1 ঘন্টার মধ্যে কিভাবে আপনি আপনার রিপোর্টটি তৈরি করবেন। 1 ঘন্টা লাগে না, আপনি যদি পুরাতন হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার কাজটি দ্রুত আপনি অনায়াসেই করতে পারবেন। দ্যাটস ইট, আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার দ্বিতীয় গ্রুপটি, আমি প্রথম একটি গ্রুপের নাম লিখেছি, এরপর এবার দ্বিতীয় গ্রুপটি, দ্বিতীয় গ্রুপের নাম হচ্ছে সেলিং এন্ড বাইং হোলসেল প্রাইস গার্লস এন্ড গ্রুপ। বায়ার আমাকে এই পোস্টটি দিয়েছে, তার মানে একটি ফিমেল প্রোডাক্ট, এই ফিমেল প্রোডাক্টটি প্রমোট করার জন্য দিয়েছে। সো আমি এটির স্ক্রিনশট একইভাবে নিব, সুতরাং আমাকে একইভাবে চলে যেতে হবে সিলেক্টেড এরিয়ার মধ্যে, তার মানে নিম্বাসের মধ্যে। নিম্বাসে যাওয়ার পরে আমি গ্রুপের নামটি সহ প্রোডাক্টটির পুরো স্ক্রিন আমি নিয়ে নিব। সো সেটি নেওয়ার জন্য আমাকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে, কুইক আপলোডে ক্লিক করতে হবে। কুইক আপলোডে ক্লিক করার পরে এই কুইক আপলোড আমি ক্লিক করব। কুইক আপলোডে ক্লিক করার পরে জাস্ট আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি কপি লিঙ্কটি নেবেন, লিঙ্কটি নেওয়ার পরে সরাসরি আপনি আবার চলে আসবেন স্ক্রিনশিটের মধ্যে। আমি এখানে সেটি পেস্ট করে দিচ্ছি, দ্যাটস ইট। দ্বিতীয় লাইনের মধ্যে আপনি চাইলে এখানে তৃতীয় লাইনের মধ্যে করে দিবেন, পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। সরি, এখানে না, এটি হচ্ছে এখানে দিতে হবে, পেস্ট করে দিলাম। এরপর আপনি একটু মাঝখানে নিয়ে আসবেন, আপনি স্পেস বার ক্লিক করে সেটি একটু মাঝখানে নিয়ে আসবেন, মাঝখানে নিয়ে এসে আপনার এটি হয়ে যাবে। এরপর স্ক্রিনশট লাইভ লিঙ্ক যেটি, সেটি লাইভ লিঙ্ক আমি এবার নিয়ে দেখাবো। লাইভ লিঙ্ক নেওয়ার জন্য আবার চলে আসতে হবে। এই লাইভ লিঙ্কটা নেওয়ার জন্য আপনাকে এই সময় যেটু রয়েছে সেই সময়ের মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে সরাসরি আপনাকে এখানে পেস্ট করতে হবে, দ্যাটস ইট। অর্থাৎ একই কাজ আপনি করছেন। তো এবার মেম্বার সংখ্যা কত সেটি আমি দেখাচ্ছি। মেম্বার সংখ্যাটা এখানে দেওয়া আছে, সো আমি মেম্বার সংখ্যাটা দেখাচ্ছি বাই এন্ড সেল। আমি একটু উপরে চলে যাচ্ছি, উপরে চলে যাওয়ার পরে আমি মেম্বারটা দেখতে পাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রায় 45,000 প্লাস মেম্বার রয়েছে, সেটি আমি কপি করব। কপি করার পরে সরাসরি আবার আমি চলে আসবো এখানে, মেম্বার সংখ্যা আমি বসিয়ে দেবো। কন্ট্রোল বি প্রেস করলে অবশ্যই হয়ে যাবে আপনার কিবোর্ড থেকে। সো সেটি আমি করছি, আশা করি বুঝতে পেরেছেন। এখানে একটি খেয়ে দিবেন, খেয়ে মানে হচ্ছে 1,000। সো 45,000 প্লাস মেম্বার রয়েছে, আশা করি বুঝতে পেরেছেন। এবার গ্রুপের নামটি দিতে হবে, আমি একটু স্ক্রলিং করে এটি নিচে চলে এদিকে নিয়ে আসছি। এদিকে নিয়ে আসার পরে আমি গ্রুপের নামটা নামটি এখানে পেস্ট করে দিব। সো গ্রুপের নামটি হচ্ছে সেলিং অ্যান্ড বাইং হোলসেল প্রাইস। এবার আমি সেটি পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দেওয়ার পরে আপনারা এইভাবে দেখতে পাবেন, দ্যাটস ইট। এবার ফেসবুক গ্রুপের যেটি লিঙ্ক সেটি আমি কপি করব। কপি করার পরে সেটি আমি অবশ্যই এখানে পেস্ট করব। পেস্ট করার পরে অবশ্যই আপনি এখানে দেখতে পাচ্ছেন যে, সরি, এটি গ্রুপের একটু রিফ্রেশ দিবেন। রিফ্রেশ দেওয়ার পরে গ্রুপের যে ইউআরএলটি বা লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে আপনি এখানে পেস্ট করে দিবেন, দ্যাটস ইট। এতটুকুই আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দুটো হয়ে গেল, এবার আমি তৃতীয়টিতে চলে যাব। তৃতীয়টিতে যাওয়ার পরে সেটির নাম হচ্ছে, গ্রুপের নাম হচ্ছে হেইস বাই অ্যান্ড সেল, এবং এখানে প্রায় 32,000 প্লাস মেম্বার রয়েছে, সেটি আমি কপি করব। কপি করার পরে চলে আসবো এখানে। আপনি অবশ্যই সহজে খুব কম সময় স্পেন্ড করে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন অনায়াসে। সো এটি গ্রুপের 3 নম্বর গ্রুপের নাম। এবার আমি গ্রুপের লিঙ্ক যেটি, তার মানে ইউআরএল, সেটি আমি কপি করছি। কপি করার পরে চলে যাব এখানে, কন্ট্রোল বি প্রেস করতে হবে আপনাকে আপনার কিবোর্ড থেকে। এরপর সেটি মেম্বার কত, আমি মেম্বারটা এখানে বসিয়ে দিব। মেম্বার কয়জন সেটি দেখাচ্ছি, মেম্বার হচ্ছে প্রায় 32,000 প্লাস, সেটি আমি কপি করছি। 32,000 প্লাস কপি করার পরে এখানে বসিয়ে দিব, আশা করি বুঝতে পেরেছেন। এবং এখানে একটি আপনাকে কে দিতে হবে, তার মানে কে মানে হচ্ছে 1,000।
সো এটি আমি একটু মাঝখানে নিয়ে আসছি সুন্দরের জন্য। এরপর আপনার কাজ হয়ে যাবে। এরপর স্ক্রিনশট নিতে হবে, তার মানে আপনি এই স্ক্রিনশট লিঙ্কটা আপনাকে নিতে হবে। সো স্ক্রিনশট লিঙ্কটি আমি নিচ্ছি এবার। যে প্রোডাক্টটি আমি এখানে দিয়েছি তার মানে পোস্ট করেছি সেটি প্রায় 7 ঘন্টা পূর্বে, সুতরাং সেটির স্ক্রিনশট আমি নিব। সো চলে যেতে হবে আবার সিলেক্টেড এরিয়ার মধ্যে, তার মানে নিম্বাসের মধ্যে। এবার আমি সেটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এভাবে মাউসের লেফট বাটন প্রেস করে আপনাকে থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে। থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে কুইক আপলোডে ক্লিক করতে হবে। কুইক আপলোডে ক্লিক করার পরে আপনাকে একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পরে আপনি একটি লিঙ্ক পেয়ে যাবেন, এই যে লিঙ্কটি আপনি কপি করবেন। কপি করার পরে সরাসরি আপনাকে সেটি এখানে পেস্ট করতে হবে। দ্যাটস ইট। সো আমি একটু বামে নিয়ে আসবো, মাঝখান বরাবর নিয়ে আসলে একটু সুন্দর মনে হয়। এটি করার উদ্দেশ্য হচ্ছে যে যদি আপনি এই শিটটি তাকে প্রোভাইড করেন তাহলে সরাসরি যে লিঙ্কগুলো দেখতে পাচ্ছেন সেই লিঙ্কে ক্লিক করে আপনার সে তার কাঙ্ক্ষিত পেজের মধ্যে চলে যাবে, তার মানে সে রিপোর্টটা একবারে হাতে নাতে দেখতে পাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার স্ক্রিনশট লাইভ লিঙ্ক কিভাবে নেবেন সেটি আমি দেখাচ্ছি। লাইভ লিঙ্কটা নিতে হলে আপনাকে সরাসরি গুগলের যে পোস্ট, ফেসবুকের যে পোস্টটি রয়েছে সেই পোস্টের সময়ের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে কপি লিঙ্ক অ্যাড্রেস যেটি দেখতে পাচ্ছেন, কপি লিঙ্ক অ্যাড্রেসের মধ্যে আসার পরে সরাসরি আপনার লিঙ্কটি কপি হয়ে যাবে। আপনি সরাসরি আবার শিটের মধ্যে চলে আসবেন। শিটের মধ্যে আসার পরে আপনি পেস্ট করে দিবেন। দ্যাটস ইট। আশা করি বুঝতে পেরেছেন। সো এইভাবে আপনি সুন্দর করে কাজ করবেন। এবার যে কাজটি করবেন, এই কাজটি করার বা জমা দেওয়ার পূর্বে আরো কিছু কাজ রয়েছে। অ্যাট্রাকটিভ করার জন্য এটি আপনি হালকা একটু কালারাইজ করে দিবেন। কালারাইজ করার জন্য একটু হালকা আমি কালারটি সিলেক্ট করছি, এটি সিলেক্ট হয়ে গেল। এরপর এটিও আপনি সিলেক্ট করে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন ফিল কালার, ফিল কালার আপনাকে ক্লিক করতে হবে। ফিল কালার ক্লিক করার পরে আপনি সরাসরি অবশ্যই এটি আরো দেখতে সুন্দর লাগবে। আপনি কতটুকু যত্ন করে কাজটি করেছেন সেটি আপনার খাল দেখলে বায়ার কিন্তু বুঝতে পারবে। আপনি যদি এইভাবে কাজ করে তাকে জমা দেন, পরবর্তীতে যে কোনো কাজের বেলায় সে আপনাকে নক করবে। আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনি কাজটি যত্ন সহকারে করেন তাহলে নিশ্চয়ই আপনি বেনিফিটেড হবেন এবং বারবার কাজের অর্ডার তার কাছ থেকে আপনি পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এটি আমি একটু হাল অন্য কালার দিচ্ছি। দ্যাটস ইট, এতটুকু। এরপরে সেটি আমি এটি আমি অন্য কোনো কালার দেই। এরপর হালকা এটিতে দিলাম, এটিতে দিলাম। তারপর কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এটি দিলাম। এরপর হয়ে গেল। দ্যাটস ইট, এতটুকু। অর্থাৎ কালারাইজ আমি করে ফেললাম, তার মানে বায়ার এই শিটে আসার পরে সরাসরি যখন এটি দেখবে তাহলে সে নিশ্চয়ই মুগ্ধ হয়ে যাবে এবং বারবার আপনাকে সে কাজ দিতে চাইবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো এবার যে কাজটি করবেন, এখানে কিন্তু আমার আরো কিছু রয়েছে, সেটি কালারাইজ করবেন। আপনি পুরোপুরি কালারাইজ করার জন্য যে আপনার ইচ্ছা মতো কালার আপনি ইউজ করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনার প্রশ্ন থেকে থাকতে পারে যে এটি তৈরি করার পরে কিভাবে সাবমিট করবেন, মোস্ট ইম্পর্টেন্ট আরেকটি পার্ট। সো সেটি কিভাবে করবেন সেটি দেখাচ্ছে। সরাসরি আপনি লিঙ্কটি শেয়ার করবেন। আপনি লিঙ্কটি শেয়ার করার জন্য শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে এটি লোডিং হতে থাকবে। লোডিং হওয়ার জন্য হওয়ার পরে আপনি এখানে যে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, গ্যাট লিঙ্ক, এই যে গ্যাট লিঙ্ক, কপি লিঙ্কে ক্লিক করবেন। কপি লিঙ্কে ক্লিক করার পরে লিঙ্ক কপি হয়ে যাবে, তার মানে আমার আমি ইউজ করছি উইন্ডোজ 10 এর মধ্যে এইভাবে শো করছে। এরপরে এই কপি লিঙ্কে ক্লিক করার পরে আপনি ডানে ক্লিক করবেন। আমি আবারও দেখাচ্ছি, আপনি শেয়ারে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার পরে আপনি লিঙ্কটি নিতে হলে আপনাকে এই যে কপি লিঙ্কে ক্লিক করতে হবে। কপি লিঙ্কে ক্লিক করার পরে যখন ডান দিবেন তখন আপনার এই শিটটি কিন্তু কপি হয়ে যাবে। সেটি কপি হয়েছে কিনা আমি আরেকটি আলাদা ট্যাবে সেটি দেখাচ্ছি। ধরুন আপনি আপনার বায়ারকে সে লিঙ্কটি প্রোভাইড করেছেন, তার মানে অর্ডার সাবমিট করার যখন আপনি কাজটি জমা দিবেন তখন আপনি লিঙ্কটি অবশ্যই তাকে দিবেন। কোনো ধরনের কাজ আপনাকে দিতে হবে না, তার মানে আপনি লিঙ্কটি যদি শেয়ার করেন সে লিঙ্কের মধ্যে প্রবেশ করলেই অবশ্যই সে পুরোপুরি রিপোর্টটি দেখতে পাবে, অথবা আপনি তাকে মেইল করেও এই লিঙ্কটি দিতে পারেন। সো আমি আলাদা একটি ট্যাবে ওপেন করছি, সেটি তৈরি হয়ে স্ক্রিনে পেস্ট করে দিয়েছি। পেস্ট করে দেওয়ার পরে এন্টার প্রেস করছি। এখন লিঙ্কটি আমি দিয়েছি, এই যে লিঙ্কটি সে ওপেন করেছে। ওপেন করলে কিন্তু এই রিপোর্টটা সে দেখতে পাবে। ফাইনাল কাজ হয়ে গিয়েছে। এই কাজটুকু করতে আপনার কিন্তু বেশিক্ষণ সময় লাগার কথা না। যদি আপনি নতুন হয়ে থাকেন হয়তো আপনার বুঝতে একটু সময় লাগতে পারে, কিন্তু আপনি এই ভিডিওটি যদি পুরোপুরি দেখেন তাহলে নিশ্চয়ই আপনি বুঝেছেন। আর যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে আপনার গ্যাপ দেখে যাবে। আশা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত পুনরায় ভিডিওটি দেখুন। ভিডিওটি দেখার পরে এইভাবে আপনি ফেসবুক প্রমোশন রিপোর্ট তৈরি করার পরে সেটি অবশ্যই সাবমিট করার লিঙ্কটি এইভাবে পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে
রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো পেয়ে যেতে পারেন। আর ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আর বেশি বেশি শেয়ার দিন, যাতে আপনার মতো যারা আর্নিং করতে চায় বা অনলাইন আর্নিং এ আসতে চায় তাদের জন্য উপকার হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং এন্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার।